নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং বলবেন। আমি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এবার আমি চলে এলাম এঁচড় কাটতে। এবার এঁচড়ে একটা কাটতে গিয়ে দুটো কাটা হলো, ডালটা শুকিয়ে গেছিলো, কাটার আগেই ওটা ছিঁড়ে পড়ে গেল। এবছর সেরকম একটা এঁচড় ধরেনি আমাদের গাছে, কয়েকটাই ধরেছে। আমি আজকেই প্রথম একটা কাটলাম, একটু রান্না করব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, কুমুর বাকি প্লেটটা ধরা একটু জল, একটু ভালো করে আরো কষিয়ে নেবেন। একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা খুলে যাবে বলে একটু জল দিয়ে দিলাম। একটু ভালো করে আবার কষিয়ে নিই, তারপর আমি ডালটা দেব। তোমরা দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার আমি ডালটা ঢেলে দিলাম।
ডালটা কিন্তু আমি আর কাটাও দিইনি, কিছু না, এরকম আধ ভাঙা আমি ডালটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, চোখ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর জল দেবো না বেশি। এবার ফুটে উঠলে গরম মশলা দিয়ে দেবো। এরকম বন্ধুরা, আমি ছোটটা আমি ছোলার ডাল দিয়ে ছোটো তরকারি হয়ে গেল। আমি একটু ঘি দিয়ে দিলাম। এরকম এবার আমি নামিয়ে নেবো। নামানোর আগে এরকম মেথি পাতাটা একটু হাতে ডলে নিয়েছি, এবার একটু মেথি পাতা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নেবো আমার ছোলার ডাল দিয়ে ছড়ে তরকারিটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন বন্ধু হবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো। টাটা।